Oscar, a Gaon Sahar Jilar Khobar, my Kripanchal Plus Bonghe. Arambhonita breaking news. Chhatisgarh or Narayanpurat, IED Bisporan Hose, IED Bisporan Atakuraki Henajuan, Nihoto Hose, Nihoto Henajuan Kuraki Dam Kamalesh Kumar, Guru Tarbabe Ahoto Hose, Binoy Kumar Namor An Egoraki Hena, Chhatisgarh Bioli Duibotata Semukumonki Hopot Grohon Onustan, Hopot Grohon Onustan or Pulpe Maubadir Boyankor Akromon. Ebar biotic from the whole Bodgon or Homer to Chhatisgarh IED Bisporan Hosel, Ea, Etia. আজি ছত্তীশগড়ত পুনৰবাৰ নারায়ণপুৰত আইইডি বিস্ফোৰণ হৈছে দুটাকৈ আইইডি বিস্ফোৰণ হৈছে এটা আইইডি বিস্ফোৰণত এগৰাকী খেনা জোৱানৰ মৃত্যু হোৱাৰ খবৰ আহিছে তেওঁৰ নাম কমলেশ কুমার এগৰাকী আহত হৈছে বিনয় কুমার নামৰ খেনা বিয়লি যেতিয়া 2 বজাত মুখ্যমন্ত্রীৰ শপথ গ্ৰহণৰ অনুষ্ঠান আছে শপথ গ্ৰহণ অনুষ্ঠানৰ পূৰ্বে মাওবাদীৰ এই ভয়ংকৰ আক্ৰমণৰ ঘটনা কুটাঘাতৰ ঘটনা আপোনাক দেখুৱাইছো জনাব বিচাৰিছো আইইডি বিস্ফোৰণ হৈছে ছত্তীশগড়ৰ নারায়ণপুৰত এগৰাকী খেনা জোৱান মৃত্যু হোৱাৰ খবৰ আহিছে এগৰাকী আহত হৈছে গুৰুতৰভাৱে কমলেশ কুমার জিগৰাকীৰ মৃত্যু হৈছে বিনয় কুমার জিগৰাকী আহত হৈছে বিয়লি 2 বজাত মুখ্যমন্ত্রীৰ শপথ গ্ৰহণ অনুষ্ঠান আছে ছত্তীশগড়ত আৰু তেনে সময়ত মাওবাদীৰ ভয়ংকৰ আক্ৰমণৰ ঘটনা শপথ গ্ৰহণৰ প্ৰাক মুহূৰ্তত এই মাওবাদীৰ ভয়ংকৰ আক্ৰমণ দুটাকৈ আইইডি বিস্ফোৰণ হৈছে বিনয় কুমার চিকিৎসাধীন অৱস্থাত আছে আনফালে কমলেশ কুমার জিগৰাকীৰ মৃত্যু হৈছে খেনা জোৱান আনফালে ভয়ংকৰ কুটাঘাতৰ পৰা ৰক্ষা পৰিল মণিপুৰ মণিপুৰত 45টা আইইডি উদ্ধাৰ হৈছে 24 ঘণ্টাত ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তৰ পৰা উদ্ধাৰ হৈছে বিস্ফোৰক ইম্ফল মোৰৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দাঁতিৰ পৰা উদ্ধাৰ হৈছে আইইডি কেইটা নিৰাপত্তা ৰক্ষক আক্ৰমণৰ উদ্দেশ্যে আইইডি ৰখাৰ সম্ভাৱনা প্ৰকট হৈছে কুকি উগ্ৰপন্থীয়ে বিস্ফোৰকখিনি থৈ যোৱাৰ সন্দেহ কৰা হৈছে বোমা বিশেষজ্ঞই নিষ্ক্ৰিয় কৰিছে পৰৱৰ্তী সময়ত আইইডি কেইটা কিন্তু ভয়ংকৰ এক কুটাঘাত এক ভয়ংকৰ ঘটনার পৰা ৰক্ষা পৰিছে মণিপুৰ 45টা আইইডি উদ্ধাৰ হৈছে মণিপুৰত 24 ঘণ্টাত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বিস্ফোৰক উদ্ধাৰ কৰিছে ইম্ফল মোৰৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দাঁতিৰ পৰা আইইডি কেইটা উদ্ধাৰ কৰা হৈছে নিৰাপত্তা ৰক্ষক আক্ৰমণ কৰাৰ উদ্দেশ্য আছিল আৰু সেয়েহে আইইডি কেইটা সংস্থাপন কৰা হৈছিল কুকি উগ্ৰপন্থীয়ে বিস্ফোৰকখিনি থৈ গৈছিল এই সন্দেহ কৰা হৈছে প্ৰাথমিকভাৱে পরবর্তী সময়ত ততাতৈয়াকৈ বোমা বিশেষজ্ঞৰ দল তাত উপস্থিত হৈ আইইডি কেইটা নিষ্ক্ৰিয় কৰিছে 45টা আইইডি পোৱা গৈছিল ভয়ংকৰ অঘটন সংঘটিত হ'ল হেতেন মণিপুৰত কিন্তু উদ্ধাৰ কৰা হ'ল নিষ্ক্ৰিয় কৰা হ'ল 24 ঘণ্টাত ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এই বিস্ফোৰক উদ্ধাৰ হৈছে বিশেষত ইম্ফল আৰু মোৰৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দাঁতিৰ পৰা আইইডি কেইটা উদ্ধাৰ হৈছে আজি ছত্তীশগড়ত মুখ্যমন্ত্রী রূপে শপথ লব বিষ্ণু দাউস দেউসায়ে বিয়লি 2 বজাত ছত্তীশগড় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর লগতে আন কেবাগৰাকীও মন্ত্রীয়ে শপথ লব শপথ গ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষ্ণু দেউসায়ে প্রথম গৰাকী মুখ্যমন্ত্রী ছত্তীশগড়ৰ যেগৰাকী আদিবাসী সম্প্রদায়ৰ তেখেত মুখ্যমন্ত্রী রূপে শপথ লব 2 বজাৰ লগে লগে বিষ্ণু দেউসায়ে এই অনুষ্ঠানত কেবাগৰাকী মন্ত্রীয়ে তেওঁৰ হৈতে শপথ গ্ৰহণ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিব এই অনুষ্ঠানতে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী থাকিব আমি বিষ্ণু দেউসায়ৰ মাতৃক দেখুৱাইছো আৰু তেওঁৰ পত্নীক অপত্নীক তেওঁলোকক প্ৰথমতে পূজা অৰ্চনা কৰা হৈছে তেওঁলোকে পূজা অৰ্চনা কৰিছে ভাগ লৈছে মন্ত্ৰ উচ্চাৰণ পুৰোহিতৰ মন্ত্ৰ উচ্চাৰণৰ ধ্বনি শুনা গৈছে আৰু আনন্দিত হৈ মাতৃয়ে কৈছিল এই সুখৰ মই অনুভৱ কৰিব নোৱাৰো এই সুখ কেনে সুখ মোৰ পুত্ৰ আজি মুখ্যমন্ত্ৰী নিৰ্বাচিত হোৱাৰ দিনাই বিষ্ণু দেউসায়ে কৈছিল এগৰাকী সাধাৰণ লোকক ইমানে গুৰু দায়িত্ব দিয়াৰ বাবে দলটোৰ ওচৰত সদা কৃতজ্ঞ আৰু দলটোৱে দেখুৱাই দিলে যে এই দলত সৰু বৰ কোনো নাই প্ৰত্যেকৰে আছে সমান অধিকাৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী আজি উপস্থিত থাকিব তেখেতে মুখ্যমন্ত্রীর শপথ লওয়ার অনুষ্ঠানত উপস্থিত থাকি সকলকে উৎসাহিত করব অনুষ্ঠানের সৌষ্ঠ বৃদ্ধি করব আর মাতৃয়ে এনে করে বিজয় মুকুট বিজয় ফুটা দিয়া দেখা গৈছে শুদ্ধি হয়েছে আজি ছত্তীশগড়ত মুখ্যমন্ত্রী রূপে শপথ লব বিষ্ণু দেউসায়ে আর এয়া এক ঐতিহাসিক ক্ষণ প্রথমবারের বাবে রাজ্যখনত এগৰাকী আদিবাসী সম্প্রদায়ের মুখ্যমন্ত্রীয়ে শপথ লবলৈ আগবাঢ়িছে Yeah.
কেরালার সবরিমালা মন্দিরত অভূতপূর্ব ভিড় ভিড় নিয়ন্ত্রণ করবলে পানিহিল মারিবলে বাধ্য হয়েছে আরক্ষী প্রভু আয়াপ্পার দর্শন করবলে দাক্ষিণাত্যর সকল রাজ্যের অহা ভক্তর ভিড়ত অভূতপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে মন্দির চৌহদত বিগত কেবাদিন ধরে ভিড় পরিলক্ষিত হয়েছে বিখ্যাত সবরিমালা মন্দিরত কিন্তু ভক্তর প্রয়োজনীয় সা সুবিধা নথকাত ক্ষুব্ধ বহু দর্শনার্থী মঙ্গলবারের মন্দিরের পথত এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছিল যার ফলত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে বহু ঠাইত আরক্ষী মন্দিরলে অহা দর্শনার্থীর বাহন আবদ্ধ করে রাখিছে ফলত বিভিন্ন জেলা আর রাজ্যের যাওয়া বহু দর্শনার্থী বিফল মনোরথ হয়ে ঘুরি আহিবলে বাধ্য হয়েছে পরিস্থিতি অবনতি ঘটার প্রতি লক্ষ্য রাখি কেরালা উচ্চ ন্যায়ালয়ে আরক্ষী আর সরকারক ভক্তসকলের পর্যাপ্ত সুবিধার ব্যবস্থা করবলে নির্দেশও দিছে লগতে ভিড় নিয়ন্ত্রণ করবলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিছে 8 ডিসেম্বরের পরাই সবরিমালা মন্দিরলে অহা কেবাটাও পথত প্রচন্ড ভিড় আরম্ভ করেছিল প্রতিদিনে মন্দিরলে লক্ষাধিক দর্শনার্থীর আগমন ঘটাত পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল আনহাতে আজি বিজেপিও সাব্যস্ত করেছে এনে ধরনের প্রতিবাদ আমি প্রতিবাদের দৃশ্য দেখাইছো বেরিকেড ভাঙি ভিতরলে প্রবেশের চেষ্টা করেছে পানি হিল মারিবলগা হয়েছে হাতে হাতে ফ্ল্যাগ বিজেপির পতাকা প্রতিবাদ সাব্যস্ত করেছে বেরিকেডর উপর উঠি বিজেপির পতাকা হাতত লোক প্রতিবাদ সাব্যস্ত করেছে সবরিমালা মন্দিরত কিয় নাই পর্যাপ্ত সা সুবিধা ভক্তসকলে কিয় পোৱা নাই পর্যাপ্ত সা সুবিধা আর তারে প্রতিবাদ জানাই বিজেপিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে আনফালে আমি দেখাইছো জনসমুদ্র ভক্তর ভিড় লোকারণ্য হয়েছে সবরিমালা চৌহদ আর ইয়াত প্রতিবাদ সাব্যস্ত করেছে আরক্ষী সম্মান করবলে যৎপরো নাস্তি চেষ্টা করেছে অভূতপূর্ব ভিড় দেখা গেছে এবার সবরিমালা মন্দিরত অবশ্যই প্রত্যেকবারে দেখা যায় এবারও ব্যতিক্রম নহয় কিন্তু এবার খুব পর্যাপ্ত সা সুবিধা পোৱা নাই ভক্তপ্রাণ রাইজে প্রভু আপ্যায়নক দর্শন করবলে উপযুক্ত সা সুবিধা পোৱা নাই প্রয়োজনীয় সা সুবিধা নথকাত ক্ষুব্ধ হয়েছে বহু দর্শনার্থী বিফল মনোরথ ঘুরি হয়েছে সেয়েহে প্রতিবাদমুখর পরিবেশের সৃষ্টি হওয়া দেখা গেছে কিন্তু কেরালা প্রশাসনে অতি শীঘ্রই প্রশাসনে যাতে ব্যবস্থা লয় তার উপর দৃষ্টি নিবদ্ধ রাখবলে কেরালা সরকারে নির্দেশ দিছে নিশা দেরগাঁওর রাজপথত পিস্তলধারী যুবকর দাদাগিরি দেরগাঁওর নাহরণীর খাটগাঁওত পিস্তল দেখাই মৃত্যুর ভাবুকি বাস চালকক অনুপম দত্ত নামৰ যুবকজনের বিরুদ্ধে এই অভিযোগ উঠিছে গোলাঘাটের বাস লৈ ঘরলৈ আহি আছিল চালক পুলিন দাস একে সময়তে সন্মুখের নিজের বাহনত আহি আছিল দেরগাঁওর লুকুমাই গাঁওর অনুপম দত্ত নামৰ যুবকজন আর সেই সময়তে অনুপম দত্তর গাড়িখন ওভারটেক করবলে লোতে সামান্যভাবে ঘহনি খার বাস চালকগুলিক ভাবুকি দিয়ে গাড়ির পিস্তল উলিয়াই মৃত্যুর ভাবুকি দিয়ে বাস চালক পুলিন দাসক আর এই ঘটনাক কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় আর ইতিমধ্যে নিশাই আরক্ষীক অবগত করার ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয় অনুপম দত্ত নামের পিস্তলধারী যুবকজনের বিরুদ্ধে ব্যবস্থা লোবলে আহ্বান জানাইছে বাস চালকজনে অনুপম দত্ত দেরগাঁওর অনুশ্রী এন্টারপ্রাইজর স্বত্বাধিকারী বলে জানিপরা গেছে আমি আপনার দৃশ্য কেবাটাও দেখাবলে যত্নপর হয়েছো দেরগাঁওত এই ঘটনাটা সংঘটিত হয়েছে নিশা রাজপথত পিস্তলধারী যুবকে দাদাগিরির সৃষ্টি করেছে ঘটনাটা হয়েছিল নাহরণের খাটগাঁওত পিস্তল দেখাই মৃত্যুর ভাবুকি দিছে বাস চালকক গোলাঘাটের বাস লৈ পুলিন দাস আহি আছিল আর সেই সময়তে সন্মুখের নিজের বাহনত আহি আছিল লুকুমাই গাঁওর অনুপম দত্ত আর অনুপম দত্তর গাড়িখন ওভারটেক করবলে লোতে সামান্য বাসখনত ঘহনি খাইছিল আর সেই ঘটনাক কেন্দ্র করিয়ে এক উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয় পিস্তল উলিয়াই লয় অনুপম দত্তই বাস চালক সুমনক মারিম বলে ভাবুকি দিয়ে আর এই ঘটনার পিছতে তীব্র উত্তেজনায় বিরাজ করে দেরগাঁওর ভিতর মানে চহকী মানুষ
তার নাম কি? অনুপম দত্ত। ঘর ঘর লুকুমাই গাঁও। কি লৈছিলে? পিস্তল লৈছিলে? পিস্তল দেখাইছে। তাৰপিছত যায় এতিয়া মানুহবিলাক গোট খাই লেফ্ট চাইডে পকেটত ভৰাই থৈ দিছে। পিস্তলটো দেখিছিলে আপুনি? দেখিছো দেখিছো। পুলিচ আহিলে? পুলিচ আহিলে পুলিচ অহাৰ আগতে পলাই দিলে তেখেত। পুলিচ আহিছে বুলি যেতিয়া ক'লো বোলে মই এতিয়া যাওঁ যাওঁ বুলি কৈ যি জোৰত দৰ্জাখন মাৰিছে নৰলি। তাৰ ঘৰ ক'ত? লুকুমাই। খবর অব্যাহত থাকিব, লৈছো এটা বিরতি। ভারতের গৌরব গোটে বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। কংগ্রেসে নিজৰ নিজৰ আবেদন পত্র গ্রহণ করেছে নিজ নিজ সমষ্টির বাবে। আর এইবার গুয়াহাটী সমষ্টির বাবে রমেন বরঠাকুর আর মীরা বরঠাকুরে সংগ্রহ করেছে আবেদন পত্র। রমেন বরঠাকুরে দুটা সমষ্টির সংগ্রহ করেছে আবেদন পত্র। গুয়াহাটী আর দরং উদালগুড়ি সমষ্টির রমেন বরঠাকুরে সংগ্রহ করেছে আবেদন পত্র। আর ইফালে ধুবুরীর আবেদন পত্র সংগ্রহ করেছে ওয়াজেদ আলী চৌধুরী। বরপেটার আবেদন পত্র ললে দীপায়ন, অরুণ তিওয়ারি আর প্রাণজিৎ দাসে। রাতুল কলিতায়ও বরপেটার ললে আবেদন পত্র। মাধব রাজবংশী দরং উদালগুড়ির ললে আবেদন পত্র। শিলচরের আবেদন পত্র সংগ্রহ করেছে সৌম্যকান্তি পুরুকায়স্থয়। যোরহাটের আবেদন পত্র সংগ্রহ করেছে বনশ্রী গগৈ। তেজপুরের আবেদন পত্র সংগ্রহ করেছে বেণুধর নাথে। আনহাতে করিমগঞ্জের সংগ্রহ করেছে আবেদন পত্র কমল উদ্দিন চৌধুরী। আর লক্ষিমপুরের সংগ্রহ করেছে রঞ্জিত পেগু আর প্রহ্লাদ শর্মায়। উল্লেখ করব পারি যে আবেদন মাচুল ধার্য করা হয়েছে 1,00,000 টাকা। 1,00,000 টাকার বিনিময়ত 15 গৰাকীক কংগ্রেসে ইতিমধ্যেই রাজীব ভবনের আবেদন পত্র সমূহ সংগ্রহ করেছে। লক্ষণীয় হব যে পরবর্তী সময় কোনে কোনে আবেদন পত্র গ্রহণ করে, যেহেতু ইতিমধ্যেই পোহরলে আহিছে যে চর্চালে আহিছে বহুকেইটা সমষ্টির নাম আর এই সমষ্টিসমূহত কংগ্রেসের বহুকেইগৰাকী হাই প্রোফাইল নেতাই প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আছে। কিন্তু এতিয়ালেকে আবেদন পত্র সমূহ সংগ্রহ করা নাই। আর উল্লেখ করব পারি যে বহু চর্চিত নগাঁও আর কাজিরঙা এই দুইটা সমষ্টির কিন্তু এতিয়ালেকে কোনেও আবেদন পত্র সংগ্রহ করা নাই। এই দুইটা সমষ্টির কংগ্রেসের ভিতরচরাতে দুটাকৈ মতত উপনীত হয়েছিল কংগ্রেসী সকল। কাক দিব কাক এৰিব তাক লৈ এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছিল আর কংগ্রেসের ভিতরচরাতে বহু চর্চা চলি থাকা বলে পোহরলে আহিছিল। গতিকে কাজিরঙা আর নগাঁও এই দুটা বহু চর্চিত সমষ্টিত কোনে কোনে প্রার্থিত পাব বা আবেদন পত্র সংগ্রহ করব সেয়া নিশ্চয়কৈ লক্ষণীয় হব। আর এই কথাই বহুতো স্পষ্ট করে দিব যে নগাঁও আর কাজিরঙাত এবার কোনে কোনে প্রার্থিত আগ্রহাব কংগ্রেসের পৰা। সমাগত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের এতিয়া কংগ্রেসের আবেদন পত্র সংগ্রহ প্রক্রিয়া আরম্ভ হওয়া পরিলক্ষিত হয়েছে। রাজীব ভবনের পৰা এই পর্যন্ত 15 গৰাকীক কংগ্রেসে নিজৰ নিজৰ আবেদন পত্র গ্রহণ করেছে নিজ নিজ সমষ্টির বাবে। আর এইবার গুয়াহাটী সমষ্টির বাবে রমেন বরঠাকুর আর মীরা বরঠাকুরে সংগ্রহ করেছে আবেদন পত্র। রমেন বরঠাকুরে দুটা সমষ্টির সংগ্রহ করেছে আবেদন পত্র। গুয়াহাটী আর দরং উদালগুড়ি সমষ্টির রমেন বরঠাকুরে সংগ্রহ করেছে আবেদন পত্র। আর ইফালে ধুবুরীর আবেদন পত্র সংগ্রহ করেছে ওয়াজেদ আলী চৌধুরী। বরপেটার আবেদন পত্র ললে দীপায়ন, অরুণ তিওয়ারি আর প্রাণজিৎ দাস।